দ্বারা তিনি তিনটি ডিভাইস অ্যাসিস্টিভ ডিভাইস অর্থাৎ লো কস্ট মিডিয়াম কস্ট এবং হাই কস্ট ডিভাইস নিয়ে আলোচনা করেছেন হাই কস্টে আমরা সবসময় বলতে পারি না তাই লো কস্ট এবং মিডিয়াম কস্টে যে সমস্ত ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন তারপরে এসেছেন সম্রাট গোস্বামী মহাশয় তিনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেটা আমাদের জীবিত পরে অনেক কিছু জানতে পারি তিনি সুগমতা ভালো ভালো বলেন তার কথা আমরা জানতে পারলাম যে কয়েকটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোতে আমরা এই বিশেষ করে বিআইপিদের যারা আছেন তারা কতটা উপকৃত হবে তার তুলনা নেই এবং কালকে শেষ বক্তা ছিলেন সর্বশ্রেষ্ঠ মন্ত্র উনিও আমাদের প্রেজেন্ট করেছেন এবং মিট দ্য চ্যালেঞ্জেস অফ অ্যাসিস্টিভ টেকনোলজি ইন ইনক্লুসিভ ক্লাসরুম আজকে যে সকালবেলার অনুষ্ঠানটি শুরু হলো ডক্টর অভিনন্দ পালিকাই মহাশয় তিনি বরাবরই খুব ভালো বলেন আজকেও তার প্রেজেন্টেশনে আমরা মোহিত হয়ে শুনেছি ডক্টর রতন সরকার তিনি অ্যাসিস্টিভ টেকনোলজি সম্বন্ধে ডিসকাস করেছেন বিশদভাবে আলোচনা করেছেন তারপরে এসেছিলেন শ্রী তপন মৌরী স্যার খুব ভালো সেশন আমি তপন মৌরী স্যারের বেশ কয়েকটা অনুষ্ঠান শুনেছি এত প্রাঞ্জল ভাষায় এত সুন্দরভাবে তিনি বলেন তিনি লো কস্ট অ্যাসিস্টেন্ট ডিভাইসের কি কি ব্যাপার কিভাবে সেটা ব্যবহার করা যায় উইথ ডায়াগ্রাম দিয়েছিলেন এরপর ভয়েস অফ ওয়ার্ল্ড এর আমাদের শিক্ষক পান্না দেব তিনি রোল অফ অ্যাসিস্টিভ টেকনোলজি অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন ইন ইন্ডিয়া এই ব্যাপারে তিনি আলোচনা করেন তারপরে আসেন ত্রিপুরা থেকে ডক্টর শিলানী ব্যানার্জি শিলানী উনি মেয়ে উনি মহিলা এবং তিনি ইম্পর্টেন্স অফ অ্যাসিস্টিভ ডিভাইসেস লো মিডিয়াম এবং হাই টেকনিক্যাল ডিভাইস নিয়ে আলোচনা করেন এবং তিনি যতক্ষণ বলেছেন প্রাঞ্জল ভাষায় কোনো রকম কোনো ফাম্বলিং না করে এত পরিষ্কার প্রেজেন্টেশনটা ছিল আমি মুগ্ধ হয়েছি সর্বশেষ ছিলেন আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ডের শিক্ষিকা কৃষ্ণা দেব তিনি